যারা প্রভু যীশুখ্রিস্টকে বিশ্বাস করে তাদের জীবনে কেন দুঃখ কষ্ট আসে তা জানুন এই ভিডিওতে। আমরা জানি যে বিধি ব্যবস্থা আত্মিক, কিন্তু আমি আত্মিক নই, কৃতদাসের মতো পাপ আমার উপর কর্তৃত্ব করে। কি করছি তাই আমি জানি না, কারণ আমি যা করতে চাই তা করি না, বরং যে মন্দ জিনিস আমি ঘৃণা করি তাই করি। আর আমি যেসব মন্দ কাজ করতে চাই না যদি তাই করি, তাহলে বুঝতে হবে বিধি ব্যবস্থা যে উত্তম তা আমি মেনে নিয়েছি। আমি যেসব মন্দ কাজ করছি তা আমি নিজে যে করেছি তা নয়, করছে সেই পাপ যা আমার মধ্যে বাসা বেঁধে আছে। হ্যাঁ, আমি জানি যা ভালো তা আমার মধ্যে বাস করে না, অর্থাৎ আমার অনাত্মিক মানবিক প্রকৃতির মধ্যে তা নেই, কারণ যা ভালো তা করবার ইচ্ছা আমার মধ্যে আছে, কিন্তু তা আমি করতে পারি না, কারণ যা ভালো আমি করতে চাই তা করি না, কিন্তু যে অন্যায় আমি করতে চাই না কাজে তাই তো করি। যা আমি করতে চাই না যদি আমি তাই করি, তাহলে যে পাপ আমার মধ্যে আছে তা এই মন্দ কাজ করায়। কাজেই আমার মধ্যে এই নিয়মটি আমি লক্ষ্য করেছি যে যখন আমি সতর্কায় করতে ইচ্ছা করি তখনও মন্দ আমার মধ্যে থাকে। আমার অন্তর ঈশ্বরের বিধি ব্যবস্থা ভালোবাসে, কিন্তু আমি দেখেছি যে আমার দেহের মধ্যে আরেকটা বিধি ব্যবস্থা কাজ করছে, যা সেই বিধি ব্যবস্থার সঙ্গে লড়াই করে চলে, যা আমার মন গ্রহণ করেছে। আমার দেহে যে বিধি ব্যবস্থা কাজ করছে তা হলো পাপের বিধি ব্যবস্থা, এবং এর হাতে আমি বন্দী। কি হতভাগ্য মানুষ আমি, কে আমাকে মরদেহ থেকে উদ্ধার করবে? ঈশ্বর আমাকে উদ্ধার করবেন আমাদের প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে, পরিত্রাণের দ্বারা ঈশ্বর আমাকে উদ্ধার করবেন। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তাহলে দেখছি যে আমি মনে ঈশ্বরের বিধি ব্যবস্থার দাস, যারা পাপ প্রবৃত্তির বসে চলে তাদের মন পাপ চিন্তায় করে, কিন্তু যারা পবিত্র আত্মার বসে চলে তারা পবিত্র আত্মা যা চান সেই অনুসারে চিন্তা করে। আমাদের চিন্তা যদি দেহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে তার ফল হয় মৃত্যু, কিন্তু যদি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয় তবে তার ফল হয় জীবন ও শান্তি। তাই যে মন মানুষের পাপ স্বভাব দ্বারা পরিচালিত সে ঈশ্বর বিরোধী, কারণ সে নিজেকে ঈশ্বরের বিধি ব্যবস্থার অধীনে রাখে না। বাস্তবে সেই ব্যক্তি ঈশ্বরের বিধি ব্যবস্থা পালনে অসমর্থ, যারা তাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত হয় তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু তোমরা তোমাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত নও, বরং আত্মা দ্বারা চালিত। অবশ্য যদি ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বিরাজ করেন তাহলে তুমি আত্মার দ্বারা চালিত হবে, কিন্তু যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয়। পাপের ফলে তোমাদের দেহ মৃত্যুর অধীন,
কিন্তু খ্রিস্ট যদি তোমাদের অন্তরে থাকেন, তবে পবিত্র আত্মা তোমাদের জীবন দান করেন। কারণ খ্রিস্ট তোমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক বলে প্রতিপন্ন করেছেন। যীশু পথে হাঁটছিলেন, সেই সময় তিনি একজন লোককে দেখতে পেলেন যে জন্ম থেকেই অন্ধ। যীশুর অনুগামীরা তাকে জিজ্ঞেস করল, গুরু, কার পাপে অন্ধ হয়ে জন্মেছে, এর পাপে অথবা এর বাবা মার পাপে? যীশু বললেন, এই লোকটির বাবা মার পাপের জন্য যে এ অন্ধ হয়ে জন্মেছে তা কিন্তু নয়, বরং এই ব্যক্তি অন্ধ হয়ে জন্মেছে যাতে আমি যখন তাকে সুস্থ করি তখন লোকে ঈশ্বরের শক্তির প্রকাশ দেখতে পায়। যতক্ষণ দিন আছে ততক্ষণ যিনি আমায় পাঠিয়েছেন তার কাজ আমাদের করে যেতে হবে। যখন রাত আসবে তখন আর কেউ কাজ করতে পারবে না। আমি যতক্ষণ এই জগতে আছি আমি এই জগতের আলো। ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন, তাদের প্রত্যেকটি হাড় প্রভু রক্ষা করবেন, তাদের একটি হাড়ও ভাঙবে না। দুষ্ট লোকদের শয়তানি তাদের ক্রমশ ধ্বংস করবে, প্রভু তাদের দাসদের আত্মাকে রক্ষা করবেন। যারা তার উপর নির্ভর করে তিনি তাদের বিনষ্ট হতে দেবেন না। ঈশ্বর বলেন, যখন তুমি সংকটে পড়বে তখন আমায় ডাকবে, আমি তোমাকে সাহায্য করব, তারপর তুমি আমাকে সম্মান করতে পারবে। আমাদের জীবনে পাপের পরিণতি রূপে নানা রকম খারাপ পরিস্থিতি আসতে পারে। তোমরা নিজেদের বোকা বানিও না, ঈশ্বরকে ঠকানো যায় না। যেমন বুনবে তেমন কাটবে। যে নিজ পাপ প্রকৃতির বীজ রোপণ করে সে তার থেকে সংগ্রহ করবে, কিন্তু যে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে। কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে, আর এই নশ্বর দেহে বাস করার সময় আমরা ভালো বা মন্দ যা কিছু করেছি তার উপযুক্ত প্রতিদান আমাদের প্রত্যেককেই দেওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যীশু। ধন্যবাদ।